সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। চাল ডাল আলুর পর এবার সকালের নাস্তা বা জলখাবার স্বরূপ কলা পাউরুটি ও মিষ্টি বিতরণ করলেন বালিপুর এক নম্বর অঞ্চলের তৃণমূল নেতা শেখ সাকিম। এদিন তিনি একদম সকালে খানাকুল এক নম্বর অঞ্চলের বালিপুর বাজারে প্রায় 1200টিরও বেশি গরিব দুস্থ মানুষদের সরকারি ও প্রশাসনিক নিয়ম এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে একের পর এক মানুষের হাতে 4টি করে কলা, 2টি করে পাউরুটি এবং পেট ভর্তি মিষ্টি প্রত্যেককে বিতরণ করলেন। আজ পবিত্র রোজার প্রথম দিনেই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত সকল মানুষকেই এই খাদ্য সামগ্রী বিতরণ করলেন। পাশাপাশি করোনা মোকাবিলায় প্রতিটি মানুষকে একটি করে মাস্ক ও বিতরণ করলেন তিনি। খাদ্য বিতরণ ছাড়াও প্রত্যেক জনসাধারণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন ও সতর্ক করতে দেখা গেল। উল্লেখ্য, লকডাউনের শুরু থেকে গরিব দুস্থ মানুষদের বিভিন্ন রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। অনুরূপ সাহায্যের সেই একই ধারা বজায় রাখতে আজ আবারও বালিপুর অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের হাতে এই খাদ্যদ্রব্য তুলে দেওয়ায় সকল এলাকাবাসী তৃণমূল নেতা শেখ সাকিমের ভূয়সী প্রশংসা করেছেন। 4টে করে কলা, 2টো করে কোয়াটার রুটি এবং 2টো করে মিষ্টি দেওয়া হলো আজকে বালিপুর বাজারে। আজকে দেখেছেন প্রায় 1200 মানুষকে দিলাম। পবিত্র রোজার মাস, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, অভিষেক ব্যানার্জি যেইভাবে নির্দেশ দিয়েছেন, শান্তনু ব্যানার্জি আমার ডক্টর নুরজামাল পুরসভা বিধানসভার বিধায়ক, আজকে তাদের আশীর্বাদে, তাদের প্রচেষ্টায়, তাদের চেষ্টায় আজকে 1200 মানুষের পাশে আমি দাঁড়াতে পারলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, শান্তনু ব্যানার্জি জিন্দাবাদ, পুরসভা বিধানসভার বিধায়ক ডক্টর এম নুরজামাল সাহেব জিন্দাবাদ। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।